গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে একটি বড় আপডেট আমি আপনাদের সামনে এনেছি। এই আপডেটটা শোনার সময় অনেকের হয়তো মন খারাপ হয়ে যেতে পারে, অনেকেই হয়তো আবার খুশিও হতে পারেন। বিশেষ করে মিস্টার আজমতুল্লাহ খানের যে সমস্ত সাপোর্টার তারা হয়তো খুশি হবে, কিন্তু বিষয়টি এরকম না, কারোর মন খারাপেরও দরকার নাই, আবার এতটা খুশি হওয়ারও কোনো কারণও নাই। বিষয়টি সম্পূর্ণ মিস্টেক এবং মিসিং, সাথে সাথে নিশ্চয়ই সময়ের সাথে সাথে এটা ঠিক হয়ে যাবে। আপডেটটা হচ্ছে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আলোচিত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আজ রবিবার জেলা শহরের রথখোলা এলাকায় বঙ্গ তাজ মিলনায়তনে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম নিজেই। যথাযথ না, যেহেতু আপিল করার সুযোগ রয়েছে একজন প্রার্থীর, তিনি আপিল করতে পারবেন। তো আমার রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত হলো, জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাংলাদেশ ব্যাংক হইতে ঋণ খেলাপি হওয়ায়, জামিনদাতা হওয়ায় তার আবেদনটি বা মনোনয়নপত্রটি বাতিল করা হবে। এদিকে জাহাঙ্গীর আলমের মায়ের মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি জানান, ঋণ খেলাপের কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তিনি চাইলে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলও করতে পারবেন। এই তথ্যগুলো আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম, তারপর আমরা ভাবছিলাম যে আসলে কোন কারণে তার এই মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হলো। তারপরে আমরা গণমাধ্যম সূত্র থেকে খবর পেলাম যে ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে গণমাধ্যমে কথা বলেছেন মিস্টার জাহাঙ্গীর আলম। তিনি জানিয়েছেন যে ঋণ খেলাপির দায়ে আমার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে, সেই ঋণ আমি সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছি। তিনি উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন ব্যাংক কর্মকর্তার ব্যাপারেও। এদিকে ব্যাংক কর্মকর্তাও স্টেটমেন্ট দিয়েছে যে মিস্টার জাহাঙ্গীর আলম আমাদের কাছ থেকে যে ঋণ গ্রহণ করেছিলেন সেই ঋণ সম্পূর্ণ তিনি পরিশোধ করেছেন। কুরিয়ান কোম্পানি যে রিসিডিউলের পদ্ধতি আছে, বাংলাদেশ ব্যাংক যে নিয়ম দিয়েছে সেই নিয়ম অনুযায়ী অগ্রণী ব্যাংকে টাকা পরিশোধ করা হয়েছে। গত 11 তারিখে এবং গত 16 তারিখে অগ্রণী ব্যাংকের তারা টাকা বুঝিয়ে পেয়েছে। এখানে অগ্রণী ব্যাংক যেহেতু লোন দিয়েছে, অগ্রণী ব্যাংকের এখানে প্রতিনিধি আছে, যারা পানাদার তারা যদি টাকা পায় তাহলে সেটা ঋণ খেলাপির মধ্যে থাকে না। তবে যেহেতু রিটার্নিং কর্মকর্তাকে তথ্যটা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংক থেকে, তাই ব্যাংক কর্মকর্তা এবং মিস্টার জাহাঙ্গীর আলম দুজনেই জানিয়েছেন যে আমি যেহেতু ব্রাঞ্চ থেকে ঋণ গ্রহণ করেছি তাই ব্রাঞ্চে ঋণ পরিশোধ করেছি, তবে ব্রাঞ্চের যে ডকুমেন্টারি বা কাগজপত্র সেটা কেন্দ্রীয় ব্যাংকে যাইতে একটু সময় লাগে। তাই মূলত কেন্দ্রীয় ব্যাংক থেকে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দেওয়া হয়েছে যে মিস্টার জাহাঙ্গীর আলম এখনো ঋণ খেলাপিতে রয়েছে। তবে ওদিকে মিস্টার জাহাঙ্গীর আলম সহ ব্যাংক কর্মকর্তারা স্টেটমেন্ট দিয়েছে যে মিস্টার জাহাঙ্গীর আলম যে ঋণ আমাদের কাছ থেকে গ্রহণ করেছিলেন সেই ঋণ সম্পূর্ণ তিনি পরিশোধ করেছেন। তো নিশ্চয়ই এই যে তিনি ঋণ যে পরিশোধ করেছে তার যে ডকুমেন্টারি বা কাগজপত্র সেটা কেন্দ্রীয় ব্যাংকে যাওয়ার সাথে সাথে এই বিষয়টি ঠিক হয়ে যাবে। তবে বিষয়টি নিয়ে হয়তো উচ্চ আদালতে আবেদন করার কোনো প্রয়োজন নাই, কারণ এদিকে যেহেতু রিটার্নিং কর্মকর্তা নিজেই জানিয়েছেন যে এই বিষয়টি নিয়ে আপিল করার সুযোগ রয়েছে মিস্টার জাহাঙ্গীর আলমের, তাই এই কাগজপত্রগুলো সাবমিট করার পরপরই হয়তো রিটার্নিং কর্মকর্তার কাছেই আবেদন করলে তিনি হয়তো আবেদনের আবার সাড়া দিবেন, এমনটাই হয়তো আমরা যেই তথ্য পেয়েছি সেই তথ্য সূত্র থেকে জানতে পাচ্ছি। এই ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ একটি বড় আপডেট আমার কাছে। সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনারা আমরা শুধু গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের আপডেট না, অন্যান্য যে সমস্ত সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে যেমন সিলেট বরিশাল সেই সমস্ত সিটির নির্বাচনের আপডেট নিয়েও বাংলা মিডিয়া আগামীতে আপনাদের সামনে আসছে, তাই চোখ রাখুন বাংলা মিডিয়া পদ্মায় সর্বশেষ আপডেট জানতে।